আচ্ছা, আপনাদেরকে শুরুতেই আমরা পাঁচটা সেন্টেন্স দেই, আপনারা একটু লিখেন। এর আগে যে লেসনগুলো আমরা পড়েছি, হ্যাঁ, তার আলোকে আমি আপনাদেরকে পাঁচটা সেন্টেন্স দেব। ওই পাঁচটা সেন্টেন্স আপনারা আগে লিখবেন, তারপরে আমরা শুরু করব। আমাদের লেসন 4 পর্যন্ত হয়েছে না? জি স্যার। আচ্ছা, 4 পর্যন্ত যদি হয়ে থাকে, লেখেন, 1 নম্বর লেখেন, তুমি কতদিন পর পর গ্রামে যাও? তুমি কতদিন পর পর গ্রামে যাও? তুমি কতদিন পর পর গ্রামে যাও? 2 নম্বর, তুমি কাকে শিক্ষা দেও? 3 নম্বর, কে তোমাকে শিক্ষা দেয়? কে তোমাকে শিক্ষা দেয়? 4 নম্বর, তুমি আজ কেমন আছো? তুমি আজ কেমন আছো? 5 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? এই 5টা সেন্টেন্স প্রথমে লিখবো আমরা, তারপর আজকে লেসন 5 শুরু করব। 1 নম্বর, তুমি কতদিন পর পর গ্রামে যাও? 2 নম্বর, তুমি কাকে শিক্ষা দেও? 3 নম্বর, কে তোমাকে শিক্ষা দেয়? 4 নম্বর, তুমি আজ কেমন আছো? 5 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? আমি আবার বলছি, তুমি কতদিন পর পর গ্রামে যাও? তুমি কাকে শিক্ষা দাও? কে তোমাকে শিক্ষা দেয়? তুমি আজ কেমন আছো? 5 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? তুমি কতদিন পর পর গ্রামে যাও? তুমি কাকে শিক্ষা দেও? 3 নম্বর, কে তোমাকে শিক্ষা দেয়? 4 নম্বর, তুমি আজ কেমন আছো? 5 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? তুমি কতদিন পর পর গ্রামে যাও? তুমি কাকে শিক্ষা দাও? কে তোমাকে শিক্ষা দেয়? তুমি আজ কেমন আছো? তোমার কয়জন বন্ধু আছে? এটা আমরা প্রিভিয়াস যে লেসনগুলো পড়েছি, তার আলোকে 5টা সেন্টেন্স আমরা প্রথমে লিখবো, তারপর আজকের আলোচনা শুরু করবো। আচ্ছা, তারিনা, প্রথমটা কি হবে? তুমি কতদিন পর পর গ্রামে যাও, কি হবে? How long have you been in the village? Now, কতদিন পর পর যাওয়া, সচরাচর বর্তমানের কাজ করা, তাহলে how often do you go to village? মানে যাও, সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না, এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। তাহলে how often do you go to village, এটা হবে how often do you go to village? Do you go to village? পরেরটা, তুমি কাকে শিক্ষা দাও? Who do you teach?
whom kake whom do you teach whom do you teach whom hobe tarina point ta ke tomake shiksha dey sir eta ekhono likhi pratyay majumdar ki hobe sir who teaches you who ha w sir nijei bakye subject ekhane do ba does hobe na shoroshori who teaches you who teaches you ke tomake shiksha dey tar pore ta tumi aaj kemon acho How many friends do you have? How many friends have you? How many friends do you have? Hi, pasta sir, likhte diye chilam. How many friends have you? British English. How many friends do you have? Ita hote pare. How many friends do you have? Tomar koyjon bondhu ache. How many friends have you? How many friends do you have? Good. Ei pasta amra likhte diye chilam. Tari na bhalo hoyni. Amra ajker lesson e chole jai. आज के पढ़ब हलो लेसन फाइव हमें प्रति क्लस दुटी कर लेसन पढ़ी अच्छा प्रथम लेसन फाइव देखें कथाय वाज वायर व्यवहित है कथाय वाज वायर व्यवहित है ये हलो सबजेक्ट तीनटा जगह वाज वायर व्यवहित है तीनटी जगह वाज वायर व्यवहार करब से हलो देखें जो सबजेक्ट निजे को जगह को पेशाय अवस्था छो अर्थात सबजेक्ट अतीते निजे को जगह छो जो बोझा वाज वायर কোন পেশায় ছিল যেমন ছাত্র শিক্ষক নেতা কর্মী এবং কোন অবস্থায় ছিল অবস্থার মধ্যে শারীরিক অবস্থা মানসিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আমি আবারো বলছি এক নাম্বার হলো সাবজেক্ট অতীতে যখন নিজেই কোন পেশায় ছিল বা নিজেই কোন কিছু ছিল সাবজেক্ট অতীতে যখন কোন পেশায় ছিল বা নিজেই কোন কিছু ছিল যেমন ছাত্র শিক্ষক নেতা কর্মী এরকম তখন ওয়াজ এর হবে আপনি এরকম যদি বলেন দেখেন যে আমি ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট তাহলে এটা একটা পেশা যে তিনি বিচারপতি ছিলেন বা তার বাবা বিচারপতি ছিলেন পেশা তাহলে হিজ ফাদার ওয়াজ এ জাস্টিস হ্যাঁ যদি বল তার মা সমাজকর্মী ছিলেন হিজ মাদার ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার এভাবে তাহলে সাবজেক্ট অতীতে কোনো পেশায় ছিল বা নিজেই কোনো কিছু ছিল বুঝালে ওয়াজ ওয়ার হবে তাহলে লিখি আমরা এক নাম্বার লেখেন তার বাবা বিচারপতি ছিলেন বিচারপতি ছিলেন দুই নাম্বার তার মা ব্যাংকার ছিলেন তিন নাম্বার তোমার দাদা কি ছিলেন চার নাম্বার কে কর্মী ছিল পাঁচ নাম্বার কে কর্মী ছিল এক নাম্বার তার বাবা বিচারপতি ছিলেন দুই নাম্বার তার মা ব্যাংকার ছিলেন তোমার দাদা কি ছিলেন কে কর্মী ছিল তারপর লেখেন তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন এক নাম্বার তার বাবা বিচারপতি ছিলেন দুই নাম্বার তার মা ব্যাংকার ছিলেন তিন নাম্বার তোমার দাদা কি ছিলেন চার নাম্বার কে কর্মী ছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন লেখেন রুনা আপু আপনি স্পিকিং ক্লাসটা মিস করেছেন গত বুধবারে জি জি আমার ওই দিন একটু ব্যস্ততা ছিল ওটা বুধবার আর পরে নেক্সট ডে তে জয়েন করতে চেয়েছিলাম কিন্তু নেক্সট ডে তে আগামীকাল জি রাত 9টায় আচ্ছা ভিডিওটা দেখে নিতে পারেন ইউটিউবে আছে ভিডিওটা আচ্ছা ঠিক আছে লেখেন এই 6টা সেন্টেন্স
হ্যাঁ কান্ত আপনি জয়েন করেছেন না জি স্যার হ্যাঁ পাঁচটা সেন্টেন্স লিখতে দিয়েছি লেখেন এক নাম্বার লেখেন তার বাবা বিচারপতি ছিলেন তার বাবা বিচারপতি ছিলেন ছিলেন দুই নাম্বার তার মা ব্যাংকার ছিলেন তিন নাম্বার তোমার দাদা কি ছিলেন চার নাম্বার কে কর্মী ছিল তিন নাম্বার তোমার দাদা কি ছিলেন তোমার দাদা কি ছিলেন কি ছিলেন চার নাম্বার কে কর্মী ছিল পাঁচ নাম্বার কে কে কর্মী ছিল ছয় নাম্বার তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন হ্যাঁ তারিনা বলেন তার বাবা বিচারপতি ছিলেন কি লিখব হিজ ফাদার ওয়াজ এ জাজ হ্যাঁ হিজ ফাদার ওয়াজ এ জাস্টিস বিচারপতি তো জাস্টিস লিখবেন হিজ ফাদার ওয়াজ এ জাস্টিস তার বাবা বিচারপতি ছিলেন এটা আমরা লিখব হিজ ফাদার ওয়াজ এ জাস্টিস his father was a justice
হ্যাঁ তারপরটা তার মা ব্যাংকার ছিলেন his mother was a banker হ্যাঁ his mother was a banker তারপরটা তোমার দাদা কি ছিলেন what was your grandfather হ্যাঁ what was your grandfather then কে কর্মী ছিল তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন was your elder brother a businessman তবে was your elder brother a businessman was your elder brother a businessman তোমার বড় ভাই কি ব্যবসায়ী ছিলেন was your elder brother a businessman তাহলে সাবজেক্ট নিজে যখন কোনো পেশায় ছিল তখন was এর হবে আর আরেকটা বিষয় হলো যে সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল তখন ওয়াজ এর হয় অতীতে কোনো জায়গায় যেমন এখানে সেখানে ঘরে বাইরে রাস্তায় ঘাটে সাবজেক্ট অতীতে কোনো জায়গায় ছিল যখন বুঝাবে তখন ওয়াজ এর হবে সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল বুঝায় তখন ওয়াজ এর হয় জায়গা বলতে এখানে সেখানে ঘরে বাইরে রাস্তায় ঘাটে ইত্যাদি বুঝাবে জায়গা বলতে এখানে সেখানে ঘরে বাইরে রাস্তায় ঘাটে হ্যাঁ ইত্যাদি বুঝাবে তাহলে আমরা একটু লিখি লেখেন এক নাম্বার লেখেন আমরা তখন ক্লাসে ছিলাম আমরা তখন ক্লাসে ছিলাম আমরা তখন ক্লাসে ছিলাম দুই নাম্বার তুমি তখন কোথায় ছিলে তিন নাম্বার তোমার মন তখন কোথায় ছিল চার নাম্বার কর্মীরা তখন রাস্তায় ছিলেন তারপর লেখেন নেতা তখন জেলখানায় ছিলেন এক নম্বর আমরা তখন ক্লাসে ছিলাম দুই নম্বর তুমি তখন কোথায় ছিলে তিন নম্বর তোমার মন তখন কোথায় ছিল কর্মীরা তখন রাস্তায় ছিলেন পাঁচ নম্বর নেতা তখন জেলখানায় ছিলেন সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল তখন ওয়াজ আর হবে জায়গা বলতে এখানে সেখানে ঘরে বাইরে রাস্তায় ঘাটে ইত্যাদি
হ্যাঁ প্রত্যয় মজুমদার তুমি ভিডিওটা অন করে বলো আমরা তখন ক্লাসে ছিলাম উই ওয়্যার ইন দ্য ক্লাস দেন হ্যাঁ উই ওয়্যার ইন দ্য ক্লাস দেন উই ওয়্যার ইন দ্য ক্লাস দেন তারপরে তুমি তখন কোথায় ছিলে ওয়্যার ওয়্যার ইউ দেন ওয়্যার ওয়্যার ইউ দেন ওয়্যার ওয়্যার ইউ দেন তারপর তোমার মন তখন কোথায় ছিল হোয়ার ওয়াজ ইওর মাইন্ড দেন হ্যাঁ হোয়ার ওয়াজ ইওর মাইন্ড দেন তারপরে তারপরটা বলা হয়েছে কর্মীরা তখন রাস্তায় ছিল অ্যাক্টিভিস্ট হোয়ার অন দা স্ট্রিট দেন দ্য অ্যাক্টিভিস্ট হোয়ার ইন দা স্ট্রিট ফার ইন দা স্ট্রিট দেন তারপরেটা নেতা তখন জেলখানায় ছিলেন দ্য লিডার ওয়াজ ইন দা জেল দেন ওয়াজ ইন দা জেল দেন দেন দ্য লিডার ওয়াজ ইন দা জেল গুড দ্য লিডার ওয়াজ ইন দা জেল দেন ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে তারপরে যেটা হবে আরেকটা হলো সাবজেক্ট যখন অতীতে কোনো অবস্থায় ছিল বোঝায় তখন ওয়াজ এয়ার হবে সাবজেক্ট অতীতে কোনো অবস্থায় ছিল বোঝালে ওয়াজ অয়ার হয় সাবজেক্ট অতীতে কোনো অবস্থায় ছিল বোঝালে ওয়াজ অয়ার হয় অবস্থার মধ্যে তিনটা জিনিস শারীরিক অবস্থা মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা অবস্থার মধ্যে তিনটা জিনিস শারীরিক অবস্থা মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা অবস্থার মধ্যে তিনটা জিনিস থাকবে শারীরিক অবস্থা মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা এখন এখানে আমরা যদি এরকম বলি এক নম্বর লেখেন তিনি সেদিন সুস্থ ছিলেন তিনি সেদিন সুস্থ ছিলেন এক নম্বর তিনি সেদিন সুস্থ ছিলেন তিনি সেদিন সুস্থ ছিলেন তার দাদা তখন অসুস্থ ছিলেন তার দাদা তখন অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন তিন নাম্বার তুমি গত পরশু কেমন ছিলে তুমি গত পরশু কেমন ছিলে তুমি গত পরশু কেমন ছিলে তোমার ছোট ভাই সেখানে কেমন ছিল কেমন ছিল তোমার ছোট ভাই সেখানে কেমন ছিল তারপরে লেখেন সে কি হতাশ ছিল হতাশ ছিল সে কি হতাশ ছিল আমি কি হাসি খুশি ছিলাম না আমি কি হাসি খুশি ছিলাম না ছিলাম না আমি কি হাসি খুশি ছিলাম না এক নম্বর তিনি সেদিন সুস্থ ছিলেন দুই নম্বর তার দাদা তখন অসুস্থ ছিলেন তিন নম্বর তুমি গত পরশু কেমন ছিলে চার নম্বর তোমার ছোট ভাই সেখানে কেমন ছিল পাঁচ নম্বর সে কি হতাশ ছিল ছয় নম্বর আমি কি হাসি খুশি ছিলাম না
কান্তা আফরিন লিখেছেন এই স্যার লিখেছেন হ্যাঁ বলেন তো দেখি কান্তা আফরিন এক নাম্বারটা কি লিখছেন আমি লিখেছি হ্যাঁ তিনি সেদিন সুস্থ ছিলেন লিখেছি যে হি ওয়াজ ইল দ্যাট ডে সুস্থ ছিলেন না সুস্থ হি ওয়াজ ও সরি সরি সুস্থ Yeah. He was sound in health. Sound in health. He was sound in health. অথবা he was in good health. He was physically fit বলা যাবে। তার দাদা তখন অসুস্থ ছিলেন। কি লিখছেন his grandfather was ill then. His grandfather was sick that day. তুমি গত পরশু কেমন ছিলে? How are you? The day before yesterday. Then, তোমার ছোট ভাই সেখানে কেমন ছিল? How was your younger brother? There. How was your younger brother? সে কি হতাশ ছিল দেন আমি কি হাসি করেছিলাম না was I not charming mood? Yeah, was I not, but wasn't I cheerful? Good. Wasn't I cheerful? সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে কারো কোনো কোয়েরি আছে? তারিনা সবগুলো হয়েছে না ভুল হয়েছে কোনটা? স্যার ভুল হয়েছে। কোনটা ভুল হয়েছে? স্যার আমি এখনো আসলে পুরো সেন্টেন্স করতে পারতেছি না স্যার আমার সময় লাগে। আচ্ছা কোনটা ভুল হয়েছে বলেন এখানে বুঝতে পারেননি কোনটা সেটা বলেন। আমি কি হাসি করেছিলাম ওয়াজ আই চেয়ারফুল আমি কি হাসি করেছিলাম না ওয়াজন্ট আই চেয়ারফুল ওয়াজ নট আগে চলে আসবে হতাশ মানে ফ্রাস্ট্রেটেড তাহলে ওয়াজ হি ফ্রাস্ট্রেটেড হতাশ ওয়াজ হি ফ্রাস্ট্রেটেড হতাশ ছিল না হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যাচ্ছি পরের লেসনে লেসন সিক্স খুব গুরুত্বপূর্ণ লেসন সিক্স কখন ওয়াজ আর ব্যবহৃত হবে না আমরা এতক্ষণ দেখলাম কখন ওয়াজ আর ব্যবহৃত হয় আর এখন দেখব কখন ওয়াজ আর ব্যবহৃত হবে না হ্যাঁ দুইটা জিনিসের মধ্যে একদম আমরা অনেক সময় কনফিউশন তৈরি হয় অনেকের ক্ষেত্রে এটা হলো এভাবে চিন্তা করবে সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল তখন ওয়াজ আর ব্যবহৃত হবে না সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল তখন ওয়াজ আর হবে না অতীতে কোনো কাজ করা মানে কাজ করা বলতে এখানে যাওয়া খাওয়া করা দেখা ইত্যাদি বোঝাবে তখন কি হবে ভার্বের পাস্ট ফর্ম হবে তখন যে কাজ করেছিল সেই ভার্বের পাস্ট ফর্ম যদি যাওয়া বোঝায় গোয়ের পাস্ট ফর্ম হবে ওয়েন দেখা বোঝালে স হবে তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল বোঝায় তখন ওয়াজ আর হবে না এর পরিবর্তে যে কাজ করেছিল সেই ভার্বের পাস্ট ফর্ম হবে অথবা বলতে পারি আমরা ছিলাম কথাটা এখানে ছিলাম ছিলেন ছিলে যুক্ত অবস্থায় থাকবে গিয়েছিলাম ওয়াজ আরের ক্ষেত্রে এটা মুক্ত থাকবে আলাদা থাকবে আর এই যখন ওয়াজ আর হবে না তখন যুক্ত থাকবে গিয়েছিলাম আই ওয়েন্ট তিনি এসেছিলেন হি কেম কাজ করা তুমি বলেছিলে ইউ টোল্ড লোকটি চুরি করেছিল দ্য ম্যান স্টল সে অনুরোধ করেছিল হি রিকোয়েস্টেড তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল তখন আমাদের ওয়াজ আর হবে না এর পরিবর্তে ভার্বের পাস্ট ফর্ম হবে তিনি গিয়েছিলেন হি ওয়েন্ট তিনি বলেছিলেন হি টোল্ড যদি নেগেটিভ হয় যে তিনি গতকাল সেখানে যাননি তখন ডিড নট হবে হি ডিড নট গো দেয়ার ইয়েস্টারডে যখন নেগেটিভ হবে ডিড নটের পরে মূল ভার বসাতে হবে হি ডিড নট গো ডিড নটের কি পরে কিন্তু আর ওয়েন্ট হবে না তাহলে হি ডিড নট গো দেয়ার ইয়েস্টারডে তিনি সেদিন সত্য কথা বলেননি হি ডিড নট
speak the truth that day. Negative হলে did not plus মূল verb. প্রশ্ন যখন করবেন তখন did দ্বারা প্রশ্ন হবে, যে তুমি কি গতকাল মার্কেটে গিয়েছিলে? Did you go to market yesterday? তুমি কি তাকে দেখেছিলে? তাহলে প্রশ্ন করার সময় did হবে, negative করার সময় did not plus মূল verb. প্রশ্ন করার সময় did plus মূল verb, negative করার সময় did not plus মূল verb. আর কাজ শেষ অতীতে কোনো কাজ শেষ ভার্বের past form লেখেন। আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম, নিপা গত পরশু মার্কেটে গিয়েছিল, মার্কেটে গিয়েছিল। তিন নম্বর, আমরা গতকাল আমরা গত রাতে সেখানে যাইনি, আমরা গত রাতে সেখানে যাইনি, সেখানে যাইনি, আমরা গত রাতে সেখানে যাইনি। চার নম্বর, তুমি তুমি কখন সেখানে গিয়েছিলে, কখন সেখানে গিয়েছিলে, তুমি কখন সেখানে গিয়েছিলে। পাঁচ নাম্বার, তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে, তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে, অপেক্ষা করেছিলে। ছয় নাম্বার, কেউ কি তোমাকে বিরক্ত করেছিল, কেউ কি তোমাকে বিরক্ত করেছিল, বিরক্ত করেছিল। দেন পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীটিকে গ্রেপ্তার করেছিল, থাকেন সবাই, পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীটিকে গ্রেপ্তার করেছিল, হ্যাঁ সাত নম্বর, পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীটিকে সন্ত্রাসীটিকে গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করেছিল। আট নম্বর, কার বাবা, না আট নম্বর লেখেন, তুমি কাকে ফোন করেছিলে, ফোন করেছিলে। নয় নম্বর, কে তোমাকে ডেকেছিল। দশ নম্বর, দশ নম্বর, গতকাল তোমার কি হয়েছিল, গতকাল তোমার কি হয়েছিল। এক নম্বর বলছি, এক নম্বর, আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম। দুই নম্বর, নিপা গত পরশু মার্কেটে গিয়েছিল। তিন নম্বর, আমরা গত রাতে সেখানে যাইনি। চার নম্বর, তুমি কখন সেখানে গিয়েছিলে। পাঁচ নম্বর, তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। ছয় নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করেছিল। সাত নম্বর, পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিলেন। আট নম্বর, তুমি কাকে ফোন করেছিলে। নয় নম্বর, কে তোমাকে ডেকেছিল। দশ নম্বর, গতকাল তোমার কি হয়েছিল।
আচ্ছা প্রথমটা রুনালাল আপু বলেন্দুকে লিখলেন আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম I asked him yesterday আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম সুন্দর হয়েছে I asked him yesterday তারপরটা নিপা গত পরশু মার্কেটে গিয়েছিল নিপা went to the market the day before yesterday Nipa went to the market the day before yesterday. তারপরে আমরা গত রাতে সেখানে যাইনি We didn't go there last night. Last night. Then, তুমি কখন সেখানে গিয়েছিলে? When did you go there? পরেরটা তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে? How long did you wait? কেউ কি তোমাকে বিরক্ত করেছিল? Did anyone annoy you? Then পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীকে গ্রেফতার করেছিলেন? The police officer arrested the terrorist. তুমি কাকে ফোন কাকে ফোন করেছিলে? Whom did you call বা ফোন ঠিক আছে দেন কে তোমাকে ডেকেছিল? Who called you? গতকাল তোমার কি হয়েছিল? What happened to you yesterday? Good. এখানে তারিনা কোনটা কোনটা ভুল হয়েছে? স্যার আমার 6 নাম্বার আর 7 নাম্বার হয়নি আর ভুল হয়েছে। আচ্ছা 6 নাম্বার হলো দ্য পুলিশ অফিসার অ্যারেস্টেড মানে গ্রেফতার করা তাহলে অ্যারেস্টেড কি লিখছিলেন এটা? Who called you? কোনটা একটু ভুল গেছে সেটা বলেন। এখানে একটা নোট লেখেন সবাই যে ডব্লিউ ওয়ার্ড যখন লেখেন ডব্লিউ এইচ ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় অতীতে ডিড বসে না ডব্লিউ ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে
তখন প্রশ্ন করার সময় অতীতে ডিড ব্যবহৃত হবে না এর পরিবর্তে কি হবে ভার্বের পাস্ট ফর্ম হবে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হবে যখন হ্যাঁ অতীতে যখন সাবজেক্ট হবে তখন অতীতে কাজ করা বুঝালেও আমাদের ডিড দ্বারা প্রশ্ন করা যাবে না সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হবে কোন ডব্লিউএসওর গুলো বাক্যের সাবজেক্ট হবে লেখেন কোন ডব্লিউএসওর গুলো বাক্যের সাবজেক্ট হতে পারে লেখেন হোয়াট সাবজেক্ট হতে পারে হু সাবজেক্ট হতে পারে হুইচ সাবজেক্ট হতে পারে হুজ সাবজেক্ট হতে পারে এই ডব্লিউএসওর গুলো নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে হোয়াট হু হুইচ হুজ হোয়াট হু হুইচ হুজ এই ডব্লিউএসওর গুলো নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে হোয়াট who who is whose এই ডব্লিউ ওয়ার্ড গুলো নিজেই সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে হ্যাঁ আর আপনাদের কিন্তু আমরা এই বইটা থেকে পড়াচ্ছি অনেকে তো দেখেছেন বেসিক ইংলিশ এই বইটা সংগ্রহ করে ফেলবেন সবাই যাদের কাছে নাই এখনো বইটা বইটা সংগ্রহ করে ফেলবেন পিডিএফ ফাইল এবং বই একসাথে থাকলে মানে বইতে আমরা পিডিএফ ফাইলের বাইরে অনেক কিছু পাবেন বেসিক ইংলিশ ফার্স্ট এডিশন প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশন নীলক্ষেত ঢাকা যারা সংগ্রহ করবেন আমাদের আপনারা ঢাকা যারা আছেন তারা সরাসরি নীলক্ষেতে নিতে পারবেন বাংলা বাজার নীলক্ষেতে পাওয়া যাবে মিরপুরেও পাওয়া যাবে আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার করে নিতে পারবেন আচ্ছা দেখেন এখানে আমরা বলছি যে হোয়াট হু হুইজ হুজ এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে লেখেন এক নাম্বার লেখেন আবারও লেখেন গতরাতে কে এসেছিল লেখেন গতরাতে কে এখানে এসেছিল এখানে এসেছিল এখানে এসেছিল গতরাতে কে এখানে এসেছিল গত রাতে কে এখানে এসেছিল দুই নম্বর লেখেন কার বাবা টাকা উপার্জন করেছিলেন তিন নম্বর কোন দেশ টিকা রপ্তানি করেছিল কোন দেশ টিকা রপ্তানি করেছিল চার নম্বর গত পরশু তাদের কি হয়েছিল পাঁচটা আবারও লেখেন তাহলে এক নম্বর গত রাতে কে এখানে এসেছিল দুই নম্বর কার বাবা টাকা উপার্জন করেছিলেন তিন নম্বর কোন দেশ টিকা রপ্তানি করেছিল চার নম্বর গত পরশু তাদের কি হয়েছিল
হ্যাঁ তারিনা বলেন গত রাতে কে এখানে এসেছিল হু কেম হিয়ার লাস্ট নাইট হ্যাঁ হু কেম হিয়ার লাস্ট নাইট হু কেম হিয়ার লাস্ট নাইট হ্যাঁ পরেরটা কার বাবা টাকা উপার্জন করেছিলেন হুজ ফাদার আর্নড মানি গুড হুজ ফাদার আর্নড মানি তারপরে কোন দেশ থেকে হ্যাঁ হুইচ কান্ট্রি এক্সপোর্টেড দা ভ্যাকসিন হ্যাঁ হুইচ কান্ট্রি এক্সপোর্টেড ভ্যাকসিন এক্সপোর্টেড ভ্যাকসিন তো চার নাম্বারটা করি নাই স্যার আমার একটু সমস্যা হচ্ছে কি স্যার আমি মানে কোনটাতে কি হবে পুরোটা লিখতে পাই না তো ওটার জন্য আমার দেখতে হয় কোন ওয়ার্ডে কি ক্লিয়ার হবে আপনি ভিডিওগুলো ভালো করে দেখবেন আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখেছেন যে দুইটা ভিডিও আমরা দিয়েছি ওটা দেখেছেন জি স্যার গুড আপনি দেখতে থাকেন এই এই কোর্স এবার শেষ পর্যন্ত যেতে যেতে আপনার ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ শেষ পর্যন্ত যেতে যেতে ক্লিয়ার হয়ে যাবে সবই দেখেন গত পরশু তাদের কি হয়েছিল তাহলে হোয়াট হ্যাপেন্ড টু দেম দা ডে বিফোর ইয়েস্টারডে এখানে গত পরশু ইংরেজি হলো দা ডে বিফোর ইয়েস্টারডে তাহলে হোয়াট হ্যাপেন্ড কি করেছিল টু দেম দা ডে বিফোর ইয়েস্টারডে এটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু দেম হ্যাপেন্ড টু দেম দা ডে বিফোর ইয়েস্টারডে ডে বিফোর ইয়েস্টারডে What happened to them the day before yesterday? What happened to them the day before yesterday? গত পরশু তাদের কি হয়েছিল? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? না। আচ্ছা তারিনা আপনি একটু ভিডিওটা অন করেন তো আপনাকে তো দেখি নাই বোধহয় এই পর্যন্ত হ্যাঁ। তারিনা এখন বলেন তো তারিনা আমাকে যে কখন আমরা ডিড দ্বারা প্রশ্ন করব। ডিড দ্বারা কখন প্রশ্ন হবে তারে না হ্যাঁ ডিড দ্বারা আমরা কখন প্রশ্ন করব স্যার বলতে পারতেছি না ডিড মানে ডিড দ্বারা কখন প্রশ্ন করব কখন ডিড দ্বারা প্রশ্ন হবে পাচ্ছেন না না স্যার পাচ্ছি না ওই সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হবে ডিড দ্বারা সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা যদি আমরা জানতে চাই তাহলে প্রশ্ন হবে ডিড দ্বারা লেখেন সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা কোনো কাজ করেছিল কিনা তা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা যেমন কাজ করা মানে কি যাওয়া খাওয়া করা দেখা বলা শোনা ইত্যাদি আপনাদের কয়েকটা সেন্টেন্স লেখেন এক নম্বর লেখেন তুমি কি তাকে ডেকেছিলে দুই নম্বর তুমি গতকাল কতক্ষণ অপেক্ষা করেছিলে তিন নম্বর রিনা কিভাবে সেখানে গিয়েছিল চার নম্বর তোমার মা কি গতকাল রান্না করেছিলেন পাঁচ নম্বর কার আচ্ছা এটা পাঁচ নম্বর লেখেন আমি কি সেদিন তোমাকে সাহায্য করিনি আমি কি সেদিন তোমাকে সাহায্য করিনি এক নম্বর তুমি কি তাকে ডেকেছিলে দুই নম্বর তুমি গতকাল কতক্ষণ অপেক্ষা করেছিলে তিন নম্বর রিনা কিভাবে সেখানে গিয়েছিল চার নম্বর তোমার মা কি গতকাল রান্না করেছিল পাঁচ নম্বর আমি কি সেদিন তোমাকে সাহায্য করিনি লেখেন
হ্যাঁ তারিনা বলেন, তুমি কি তাকে ডেকেছিলে? Did you call him? হ্যাঁ, গুড গুড। Did you call him? Fine. Did you call him? Did you call him? পরেরটা, তুমি গতকাল কতক্ষণ অপেক্ষা করেছিলে? How long did you wait yesterday? How long did you wait yesterday? তারপরে রিনা কিভাবে সেখানে গিয়েছিল? How Rina go there? Did লাগবে, how did Rina go there? How did Rina go there? তোমার মা কি গতকাল রান্না করেছিল? What did your mother cook yesterday? যদি বলি তোমার মা কি গতকাল রান্না করে, yes no question যদি হয় তাহলে what টা আসবে না? যদি বলি তোমার মা গতকাল কি রান্না করেছিলেন তখন did দিবেন। এখানে তোমার মা কি গতকাল রান্না করেছিল, yes no question did দিয়ে করেন। Did your mother? Did your mother cook yesterday? Then আমি কি সেদিন তোমাকে সাহায্য করিনি? Did not help you that day? Did I help you that day? Didn't I help you that day? আমি কি সেদিন তোমাকে সাহায্য করিনি? Good. তাহলে এভাবে তাহলে সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে আমরা প্রশ্ন করব ডিড দ্বারা। ডিডটা হবে না কখন? ডাব্লিউ এস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে তখন ডিড হবে না, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হবে। হ্যাঁ ওকে, এখন আসেন আমরা গত ক্লাসের প্রবলেম সেটটা সলভ করি। আগামী ক্লাসে যেন আপনাদের প্রবলেম সেট পড়া থাকবে 5 এন্ড 6। প্রবলেম সেট পড়া থাকবে 5 এন্ড 6। আর ভোকাবুলারি কোন পর্যন্ত হয়েছে? ভোকাবুলারি কোন পর্যন্ত হয়েছে? 150 পর্যন্ত। 150 ব্যাংকিং বিজনেসের 150, তাই না? তাহলে আগামী কাল কালকে তো ক্লাস 151 থেকে 60, 151 থেকে 60 পর্যন্ত। ব্যাংকিং বিজনেস ছিল না মুক্তিযুদ্ধ, কোনটা ছিল? মুক্তিযুদ্ধ স্যার, ব্যাংকিং বিজনেসটা শুরু হবে এখন। তাহলে ব্যাংকিং বিজনেসগুলো পড়া থাকবে আগামী ক্লাসে, ব্যাংকিং বিজনেসের 1 থেকে 50 পর্যন্ত। প্রবলেম সেট কত কত? 1 থেকে 50, 1 থেকে 50 আর প্রবলেম সেট 5 6। আজকে আমাদের প্রবলেম সেট কোনটা পড়া ছিল? 3 নাম্বার না 3 4? হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ প্রত্যয় ভিডিওটা অন করে বলো। সেন্টার বাড়ায় দাও তো। আমাদের সবই আছে, আমরা এটা বিশ্বাস করি। কি লিখছো? ইউ হ্যাভ এভরিথিং, উই ডোন্ট বিলিভ ইট। ইউ হ্যাভ এভরিথিং, উই বিলিভ ইট, উই বিলিভ ইট, উই বিলিভ, বিশ্বাস করি না, উই ডু নট বিলিভ। উই ডু নট বিলিভ ইট। হ্যাঁ আমরা বিশ্বাস করি না, উই ডু নট বিলিভ ইট। হ্যাঁ তোমাদের সবই নেই স্যার, ইউ হ্যাভন্ট এভরিথিং, ইউ হ্যাভ নট এভরিথিং অথবা ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং। হ্যাঁ দুইটা হতে পারে, ইউ হ্যাভ নট এভরিথিং বা ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং। 3 নাম্বার, তোমাদের কি সবই আছে? কি লেখছো? হ্যাভ ইউ এভরিথিং, হ্যাঁ হ্যাভ ইউ এভরিথিং বা ডু ইউ হ্যাভ এভরিথিং। তোমরা কি ব্যস্ত? আর ইউ বিজি, আর ইউ বিজি। তোমাদের কি ব্যস্ততা আছে? হ্যাভ ইউ বিজনেস, হ্যাঁ হ্যাভ ইউ বিজনেস অথবা ডু ইউ হ্যাভ বিজনেস। গুড, এই কাজটি ঝুঁকিপূর্ণ তাই অনেকে এই কাজ করেন না। কি লেখছে? দিস ওয়ান ইজ রিস্কি, রিস্ক, সো মেনি পিপল ডু নট ডু দিস ওয়ার্ক। দিস ওয়ার্ক ইজ রিস্কি, সো মেনি পিপল ডু নট ডু দিস ওয়ার্ক। দিস ওয়ার্ক ইজ রিস্কি, সো মেনি পিপল ডু নট ডু দিস ওয়ার্ক। আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি, উই ডু রিস্কি, উই ডু রিস্কি ওয়ার্ক। আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি না, রিস্কি, উই ডু নট ডু রিস্কি ওয়ার্ক। হ্যাঁ উই ডু নট ডু রিস্কি ওয়ার্ক। অনেক মানুষ স্বপ্ন দেখে কিন্তু তা বাস্তবায়নের চেষ্টা করে না। কি লেখছো? মেনি পিপল ড্রিম বাট ইট ডাজ নট ওয়ার্ক ফর
implementation. Many people dream, but do not work to implement the thing, but do not have it. Tarai to chesta kore nere bujhte subject gulo many people eta hobe many people dream but do not work to implement the same. Many people dream but do not work to implement but execute the same. Shobai ekjon sommani neta ke pochondo kore kile so everybody likes a hyponous leader but a charismatic leader ha ekhane sammohoni everybody likes a charismatic leader but all dile all like hobe all like a charismatic leader leti bhai damak dekhay kile so the girl often show haughtiness shows haughtiness the girl often shows haughtiness tumi ki damak dekhao na don't you show haughtiness don't you show haughtiness tar lojja ache kintu tomar lojja nei he has shame but you do not have shame you do not have shame othoba amra the same ta s a m e othoba ei shame shobdo ta abar na bole the same bolte pari orthat you he has shame but you have not the same same bolte lojja ta nai ha hatash manush ke andhokar dike niye jay kile so hatasha manush ke andhokar dike niye jay despair leads people to the dark path yeah despair na bole frustration bolba frustration leads a person to the path of darkness frustration leads a person to the path of darkness column ti kintu tomar koto lage kile so how much does it cost you to buy the pen how much does it cost you to buy the pen ha hobe othoba how much does the pen cost you thik ache tini ar beche nei ilakso he is no more othoba no longer alive good tar hotat mrityute amra gobhir bhabe shoka hoto we are deeply sad for his sudden death good we are deeply sad but we are deeply shocked at his sudden death ha tarpor ta bolo tumi ar dolio pradhan na তারা প্রশ্ন উঠায় না they do not raise question good তার সিদ্ধান্ত নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে his decision is often questioned না এটা হলো তার এখানে একটা খেয়াল করবা এরাইজ হলো নিজে নিজে ওঠা রেইজ হলো উঠানো অন্যের দ্বারা আর এরাইজ হলো ওঠা এখানে হবে questions often arise about his decision questions often arise about his decision questions often arise about his decision তাদের সততা নিয়ে প্রশ্ন ওঠে না there is no question for their honesty right of questions do not arise about their honesty questions do not arise about their honesty অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে many people get into accident many people fall in accident বলো fall in accident many people fall in accident অনেক মানুষ ক্ষুধায় মারা যায় many people die of starvation die of starvation বা hunger good নদী ভাঙ্গন আমাদের জাতীয় সমস্যা আমরা সবাই এটা জানি কি লেখছো হ্যাঁ স্যার এই রিভার ইরোশন ইজ आवर ন্যাশনাল প্রবলেম উই অল নো ইট রিভার ইরোশন বাই ইরোশন ইজ आवर ন্যাশনাল প্রবলেম উই অল নো দিস তার কোনো সমস্যা নেই এই কথা ঠিক নয় কি লেখছো স্যার হি হ্যাজ নো প্রবলেম দিস ইজ নট রাইট হ্যাঁ গুড হি হ্যাজ নো প্রবলেম দিস ইজ নট রাইট হি হ্যাজ নো প্রবলেম দিস ইজ নট রাইট হ্যাঁ তাহলে এটা হচ্ছে হি হ্যাজ নো প্রবলেম he has no problem this is not right this is not right তারপর তোমার কয়টি কলম আছে how many pens do you have how many pens do you have or how many pens have you good how many pens have you how many pens have you or how many pens do you have then tomar ki kono gari ache sir do you have a car do you have a car or have you a car
Good. Kar ki ache? Who has what? Who has what? Yes. Who has what? Kar ki ache? Very good. Then eta ki daitoshil pot, taitini daitoshil bektir moto acharon koren. Ki likhcho? It is a responsible term, so he behaves like a responsible person. Good. This is a responsible position, so he behaves like a responsible person. Responsible person. Yeah. তারপরে আছে আমরা আমাদের সমৃদ্ধ সংস্কৃতির জন্য গর্ব করি আমরা বিভিন্ন সাংস্কৃতিক উৎসব পালন করি কি লাগছে উই আর প্রাউড অফ आवर রিচ কালচার উই সেলিব্রেট ডিফারেন্ট কালচার ইভেন্ট উই ফিল প্রাউড অফ आवर রিচ কালচার আমরা বিভিন্ন সংস্কৃতি উৎসব পালন করি কি লাগছে উই সেলিব্রেট হ্যাঁ ডিফারেন্ট Now we celebrate different cultural event. We celebrate different cultural function. Event. Event the function. Cultural event. Good. Cultural events. Or culture. Cultural event. You know. Cultural event. Cultural functions. Good. We feel proud of our rich culture. We celebrate different cultural events. গুড কত তুমি কোন ক্লাসে জানো পড়ো স্যার এবার স্যার এসএসসি দিব স্যার এবার এসএসসি দিব তোমার প্রতিষ্ঠানের নাম কি স্যার ক্লাসে না তুমি কোন কোথায় পড়াশোনা করো তোমার শিক্ষা প্রতিষ্ঠান নাম কুমিল্লা স্যার কুমিল্লা মডেল হাই স্কুল কুমিল্লা মডেল হাই স্কুল জি স্যার গুড হ্যাঁ তোমার লেভেল ক্লাসে তোমার রুল কত The rules are 5. কত জন স্টুডেন্ট? স্যার পুরো ক্লাসে? হ্যাঁ তোমাদের পুরো ক্লাসে 80 জন। পুরো ক্লাসে 80 জন। গুড। হ্যাঁ। গুড। তোমার লেভেলটা হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ তোমার লেভেলটা অনেক ভালো। তুমি একটু ভালো করে পড়াশোনা করো তুমি অনেক ভালো করবে। হ্যাঁ তোমার যে লেভেলটা মানে কিছু কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট দাও তোমার এরকম পারে না। সেটা তুমি একটু ধরে রাখো আর একটু ইমপ্রুভ করো অনেক দূর চলে যাবো তুমি হ্যাঁ থ্যাংক ইউ স্যার গুড আচ্ছা এখানে হ্যাঁ ফুললি ডেডিকেটেড ডেডিকেশন হও হ্যাঁ তুমি অনেক দূর যাবা তুমি এই লেভেলে এই তোমার যে লেভেলটা অনেক ভালো তুমি খালি আগাতে থাকো যে একটু একটু যে সমস্যাগুলো আছে ওটা ক্লিয়ার করে থাকো আচ্ছা আচ্ছা আমরা এখানে এই প্রবলেম সেট এখানে আর কারো কোনো সমস্যা আছে তারিনা কোন সমস্যা আছে না স্যার কান্তাফ্রিন কোন সমস্যা আছে না স্যার নাই আচ্ছা একটু বলেন তাহলে স্কোরটা বলেন কি কত পেলাম আমরা একটু স্কোরটা করি স্যার আমার 25টা হইছে 25টা তারিনা 25 না জি স্যার গুড অনেক ভালো হয়েছে এবার তারিনা 25 হ্যাঁ প্রত্যয় স্যার 27টা স্যার গুড প্রত্যয় 27 কান্তা স্যার আমি দুঃখিত আমি আসলে ওই দিন ক্লাসে ছিলাম না ঢাকা ফিরে অভিনন্দন তোমাকে শুভকামনা জানাচ্ছি তোমার স্কোরটা অনেক ভালো হয়েছে আচ্ছা আমরা যাই তারপরেটা তারিনা প্রবলেম সলভ করেছেন জি স্যার আচ্ছা এবার আমরা তারিনার কাছ থেকে শুনবো তারিনা বলবে স্যার আমি সবগুলো করি নাই
I am going to class now. তিন নাম্বার সে আসছে কারণ তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে কি লিখছেন He is coming because he has an important work to do. He has an important piece of work. একটা মিনিট He talks nonsense. সে আবেগপ্রবণ তাই সে যুক্তি বুঝতে চায় না He is emotional. He is emotional. He does not want to understand the logic. অনেক মানুষের আবেগ নেই কি লেখছ takes a lot of people's emotions অনেক মানুষ many people have not emotion আচ্ছা প্রত্যয় তুমি হাত উঠিয়েছো বলো তারপরে তারি না চিন্তাই বৈধ পেশা নয় Snatching is not a legal profession. Snatching is not a legal profession. একজন ছিনতাইকারী ছিনতাই করে a snatcher snatches. হ্যাঁ একজন চোর চুরি করে a thief steals. গুড একজন রাজনীতিবিদ মানুষের জন্য কাজ করেন এ পলিটিশিয়ান ওয়ার্কস ফর দ্য পিপল গুড আ পলিটিশিয়ান ওয়ার্কস ফর দ্য পিপল আ পলিটিশিয়ান পলিটিশিয়ান ওয়ার্কস ফর দ্য পিপল ওয়ার্কস ফর দ্য পিপল এ পলিটিশিয়ান 11 পারো করি নাই আমি আচ্ছা 11 নম্বরটা প্রত্যয় বলো একটি মানবাধিকার সংগঠন অসহায় মানুষের জন্য কাজ করছে A human rights organization works for the helpless people. করছে তো এটা ইজ ওয়ার্কিং হবে
মানে করছে মানে করতেছে এই অর্থে করছে হ্যাঁ তাহলে এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং ওয়ার্কিং ফর দা প্লেস পিপল কাজ করছে মহান সৃষ্টিকর্তা অদ্বিতীয় তিনি সবকিছু দেখেন ও জানেন কি হবে The great creator is unique. He sees and knows everything. Good. Is unique, but well, second to none. Aditya. The great creator is second to none. The great creator is second to none. Second to none. Second to none. Tini shabdish dekhenu janen. He sees and knows everything. Good. He sees and knows. Everything and he sees and knows everything. College tree khubi bikhato. Pratyay ki lagsa. The college is very famous. 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 Kya phone korte se? Who is calling? Who is calling? Who is calling? Who is calling? Kya kya phone karte se? Who are calling? 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 Ekjon byabosthapok bishoyti dekhashona korte chen. Ki lekhchen? A manager. A manager is. Supervising the matter. A manager is supervising. Supervising the matter. A manager is supervising the matter. Jibon chori. Sir, look after the matter, hobe na? Is looking after the matter. Look after. Dekha shuna kora hota hai. Is looking after the matter. Hain hobe. Is looking after the matter. Is supervising the matter. Is managing the matter. Hain hobe. Jibon chole jacche. Ki lekhcho? রুনা আপু কি লিখেছেন আমি প্রবলেম সেটটা করি না করি না আচ্ছা প্রত্যয় বলো পানির অপর নাম জীবন কারণ আমরা পানি ছাড়া বাঁচতে পারি না another name of water is life because we cannot live without water good another name but the other name of water ha the other name of the other name of water is life because we cannot live we cannot live আমরা ইংরেজি শিখি না do not learn English then আমাদের আগ্রহ নেই we have not eagerness তোমার কি আগ্রহ আছে have you interest by eagerness সে আমার জন্য সবকিছু করতেছে He is doing everything for me. Good. আমরা বেশি কথা বলি না কারণ মানুষ এটা পছন্দ করে না কি লেখছো? But we do not talk more because men do not like it. We do not talk much because people do not like this. Men do not like it. People do not like this. Do not like this. Then, তুমি কতদিন পর পর গ্রামে যাও? How long do you go to the village? How often, Lexo? How often?
how long to koto dur eta hobe how often do you go to village eta how often do you go to village how often do you go to village do you go to village how often do you go to village then tumi ki jano she ekhon kothay do you know where he is now and do you know where he is now tumi ki jano she ki kore do you know what he does ha good tumi ki amar sathe jaccho do you go with me ha jaccho mane jaitecho are you going with me eta hocche are you going with me are you going with me are you going with me সবাই ধনী হতে চায় কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না রাতারাতি ধনী হওয়া যায় না এই কথা কে না জানে বলো সবাই ধনী হতে চায় everyone wants to reach everyone by everybody wants to be rich কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না but does not want to work hard but does not want to work hard ratarati dhoni hoa jay na ki lekhcho so anyone cannot get overnight cannot be rich overnight anyone but one cannot become rich overnight one cannot reach overnight ye ek kotha ke na jane who doesn't know this good who doesn't know this ha score karo sir amar 18 ta hoyse ar hocche ami last er gulo kori nai 18 ta koytar moddhe 18 ta 18 তারিনা কয়টার মধ্যে 18টা 20 21 স্যার 22টার মধ্যে 22টার মধ্যে এটা ভালো হয়েছে এখন যেটা হলো তারিনা করতে হবে হ্যাঁ এই যে যেহেতু সপ্তাহে মাত্র দুইটা ক্লাস আর কিন্তু 5 দিন ক্লাস থাকে না এটা কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারবো হ্যাঁ পড়াটা আমাদের তো দুইটা করে প্রবলেম সেট পড়া থাকবে ক্লাস মিস করলেও পরে ভিডিও রেকর্ড দেখলে কিন্তু ক্লাসটা করে নিলে বোঝা যাবে যে হোম টাস্কটা কি এই কারণে স্যার সমস্যা হচ্ছে আমি তো ইরেগুলার যেমন স্যার আমি শনিবারে ক্লাসটা করতে পারি না ওটার জন্য স্যার আমি পিছায় যাই আর আমি এত বুঝিও না একটু কম বুঝি স্যার পুরো সিলেবাসটা শনিবারে ক্লাস যেটা আপনার অফিস থাকে আপনি বিকেলে অফিস থেকে এসে ইউটিউবে করে ফেলবেন করে তারপরে আপনি হোম টাস্কটা করতে থাকেন মানে ইউটিউবে পুরো ক্লাসটা আপনি করবেন এখানে ক্লাস করতে না পারলেও তো খুব অসুবিধা হচ্ছে না কারণ পুরোটাই তো রেকর্ডড ভিডিও থাকছে মানে একটু ধৈর্য নিয়ে 1.5 ঘন্টা ক্লাস তো 1.5 ঘন্টা পুরো 2 ঘন্টা আপনি ইউটিউবে করে ফেলবেন ওকে জি স্যার হ্যাঁ কান্তা আর কি হতে হবে একটু সিরিয়াস হতে হবে সিরিয়াস না হলে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো না আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ক্লাস আমাদের এই পর্যন্তই আগামী কাল ক্লাস হবে সকাল 9টায় আর তারিনার অফিস কয়টা থেকে স্যার আমার অফিস 9টা থেকে 2টা পর্যন্ত ও আচ্ছা তাহলে শনিবারটা অসুবিধা ওকে ঠিক আছে করতে থাকো এটা শনিবারটা রেকর্ডড ভিডিও ক্লাস করে নিও হ্যাঁ স্যার